খেতে সুস্বাদু হওয়ায় বিশ্বব্যাপী আলুর চিপসের চাহিদা রয়েছে। বাংলাদেশে আলুর চিপসের জন্য সুখ্যাত জয়পুরহাটের শ্রীকৃষ্ণপুর গ্রাম। এই গ্রামের ছোট বড় সবাই আলুর চিপস তৈরি করেন। একসময় এই গ্রামের মানুষ দিনমজুর হিসেবে কাজ করত। এখন আলুর চিপস তৈরি করে তাদের অনেকেই স্বাবলম্বী। আলুর চিপস বদলে দিয়েছে আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্ণপুর গ্রামের চেহারা। এই গ্রামটি আলু চিপসের গ্রাম নামে পরিচিত। এই গ্রামের সাধারণ লোকেরাই আলুর কাজ করে, তারা জীবিকা নির্বাহ করে। এই গ্রামে সাধারণ লোকেরা প্রায় প্রতি বছর 100-150 মন আলু সিদ্ধ করে। আমি আমার বাবা এবছর 250 মন আলু চিপস কাটিছে। এটা এবং সারা বছর রাখে, এটা বছরের শেষে বিক্রি করবে। আমরা চিপের ব্যবসায় করি, কিনা বেচা সব জায়গা বেচা কিনা করি, ঢাকা, পাবনা, জয়পুরহাট, নাটোর সব জায়গায়। ছেলে মেয়ে পরিবার সহ এই জিনিসটা আমরা কাটি, মেশিন আছে কাটা, হাত দিয়ে কাটা হয়, মেশিন দিয়ে কাটা হয়। তারপর এখানে তৈয়ার শুকি মানে আমরা তৈয়ার করি, মানে শুকাই, প্রথমত বাদে মানে নেড়ে দেওয়ার পরে আবার শুকনা দু তিনবার শুকনা করে আমার গুদামজাত করি। আলুর চিপস তৈরিতে ব্যবহার হয় ক্যাডিনাল জাতের আলু। বাজারে প্রতিমন আলুর দাম 400-450 টাকা। সেই আলু সেদ্ধ করে চিপসের আকার দেয়া হয়, তারপর রোদে শুকিয়ে করা হয় চিপস। 5 মন আলু দিয়ে 1 মন চিপস হয়। প্রতিমন চিপস 4,500-5,500 টাকায় বিক্রি করা যায়। চিপস ব্যবসার সঙ্গে জড়িতরা জানালেন, আলুর চিপস সংরক্ষণের জন্য সহজ শর্তে ঋণ পেলে তাদের জন্য সুবিধা হতো। আমাদের আলু কৃষক উদ্যোক্তা আলু থেকে চিপস তৈরির কাজকে অনেকদিন থেকে করে আসছে। আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছি, কত ভালোভাবে এটা কত স্বাস্থ্যকরভাবে এই চিপসটা উৎপাদন করা যেতে পারে, এবং পাশাপাশি তাদেরকে কোনোভাবে আর্থিকভাবে সহায়তা করার জন্য ব্যাংকে যদি ঋণের ব্যবস্থা করা যেতে পারে, এদিনে আমরা ব্যাংকদের সুপারিশ করার ব্যবস্থা করবো।